সেদিন আমি আর তোমাদের দাদাভাই হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কারণ অনেক দিন ধরে আমাদের সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো সেদিন হঠাৎ করে দাদা ভাই বললো চালো রেডি হয়ে নাও তোমাকে চটপট কোথাও থেকে একটা চালু বেরিয়ে আসি তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সেদিন দুপুরবেলা প্রচণ্ড গরম লাগছিল কিন্তু এখানে এসে মনটা একদম ভালো হয়ে গেল কারণ ফাঁকা মাঠে এত হালকা হালকা হাত মানে বাতাস বইছিল যে একদম এখান থেকে কোথাও যাওয়ার ইচ্ছেই করছিল না তো বললাম গ্রামের ভেতরে আর ঢুকবো না রাস্তা দিয়ে ঘুরে একদম চলে আসি আর এদিকে দেখো গম লাগিয়েছে তো গমগুলো পেকে গেছে আর বাতাস রচির জন্য কিন্তু ভেতরটা যেন একটা খোঙের মতন গর্ত টাইপের হয়ে গেছিল আর তারপরে দেখো আমরা এখানে বসে পড়েছিলাম একটা কালভার্ট দেখে তো আমাদের বাড়ি থেকে যেহেতু এই জায়গাটা খুব একটা দূরে না তো সেই জন্য কিন্তু আমাদের বাড়ির ওখানকার অনেক লোকই আসে ঘুরতে তো সেই জন্য সবার প্রায় অনেকের সঙ্গে দেখা হয়ে গেছিল তো গল্প টল্প করছিলাম আর আমি একটু এখানে সিনেমাটিক শ্যুট নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কিছুই সেরকমভাবে ভালো শ্যুট নিতে পারিনি তো তারপরে এখানে একটু বসে জিরিয়ে টিরিয়ে গল্প টল্প করে তারপর যাবো আবার একটু বাজারে কারণ বাজারে আবার একটু কেনাকাটা করার আছে আর বাবান দেখো এখানে এত ফাঁকা পেয়ে এত খুশি যে সমানে খালি দৌড়ে বেড়াচ্ছে তো ওর জন্য কিন্তু আমাদের ঘুরতে আসা ও মাঝে মাঝে জেদ করে যে চলো বাইরে চলো ঘুরে আসি তো এটা ওটা দেখে খুব আনন্দ পাচ্ছিল আর ঘুরছিল আর কি তো তারপরে কিছুক্ষণ পরে কিন্তু সন্ধে হয়ে গেছিল আর সন্ধে হয়ে গেলে এই সাইডটা সেরকম লোকজন থাকে না যেহেতু ফাঁকা জায়গা তো তারপর আমরা চলে এসেছিলাম বাজারে তো বাজারে এখানে মোমোর দোকানে মোমো দিয়েছিলাম এই মোমো দোকানটা কিন্তু খুব ভালো মানে অসাধারণ মোমো বানায় আর এখানকার চিকেন মোমোটা আরও ভালো তো মোমো টোমো নিয়ে তারপরে বাড়িতে যাব কারণ আজকে অনেকক্ষণ বেরিয়েছি তো সন্ধ্যা হয়ে গেছিলো তো আমি তারা দিচ্ছিলাম যে চলো তাড়াতাড়ি চলো তো হয়ে গেছিলো প্রায় মোমো আর ফ্রাই মোমো এখানে বিক্রি হয় তো মোমো টোমো নিয়ে এখন চলে যাব বাড়িতে আর এদিকে দেখো বাজারে বাসগুলো দাঁড়িয়ে আছে তো বাস দেখে বাবা বলছিল যে চলো বাসে চড়ে ঘুরে আসি দুদিন বাড়ি যাবো দুদিন বাড়ি যাবো তোর জেদ দেখে আমরা সবাই হাসছিলাম তো কিছুক্ষণ পরে চলে এসছিলাম বাড়িতে বাজার থেকে তো তারপরে এখন আবার মানে রাত্রে আবার রান্না আছে তো সেই জন্য রান্নাঘরে যাবো রাত্রে রান্নার জোগাড় করতে তো তারপরে বাড়িতে এসে বাবানকে চেঞ্জ টেঞ্জ করে আমরা চেঞ্জ টেঞ্জ করে ওকে একটু ম্যাগি করে খাইয়ে দিয়েছিলাম কারণ সেই দুপুরবেলা ভাত খেয়েছো খিদে পেয়ে গেছিলো তো তারপরে ওকে ম্যাগি করে দিয়েছিলাম আর এখানে বসিয়ে দিয়েছি ছোটো হাড়িতে করে একটু ভাত কারণ রাত্রে আজকে আমরা রান্না করবো মুড়িঘণ্ট তো বাবান তো মুড়িঘণ্ট খেতে পারে না ওকে দেই না কাটা থাকে জন্য তো সেই জন্য ওকে একটু ভাত আর আলু ভাজা করে দিয়েছি ওটা রাত্রেও খেয়ে নেবে আর এদিকে দেখো মুড়িঘণ্ট রান্না করছি

তো আজকে যা গরম পড়েছে তো মনে হচ্ছে যেন তাড়াতাড়ি রান্নাটা হলে বাজেই যাই হোক তাড়াতাড়ি টান্না করে আজকে ভালোও লাগছিল না মানে এত গরম লাগছে দুপুর থেকে যে কিছুই আর ভালো লাগছে না তো সেই জন্য ফটাফট রান্নাটা করে চলে আসবো তবে এই একঘামে ব্যস্তময় জীবনে সব সময় থাকতে থাকতে কিন্তু একটা সময় আমরা সবাই হাঁপিয়ে উঠি তখন বাইরে বেরিয়ে প্রকৃতির কোলে বসে কিন্তু নিজেকে আবার নতুন ভাবে অনুভব করা যায় অনেক কিছু সহ্য করার সেই সহ্য শক্তিটা যেন আবার আমরা নতুনভাবে ফিরে পাই আর এখন তো সবাই যে যার আপন কাজে ব্যস্ত কারো হাতে কিন্তু এখন সেরকমভাবে সময় নেই কিন্তু সেই কাজের ফাঁকেও একটু সময় বের করে যদি আমরা আমাদের প্রিয়জন বা আমাদের সেই পরিবারের প্রিয় মানুষগুলোর সঙ্গে কিন্তু কাটাতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে রিলেশনের বন্ডিং আরও খুব ভালোভাবে তৈরি হয় আর সেগুলো কিন্তু আমাদের স্মৃতির পাতায় কিন্তু অমলিনভাবে থেকে যায় তো সেই জন্য যখনই একটু সময় পাই পরিবারের লোকের সঙ্গে বা নিজের প্রিয় মানুষের সঙ্গে কাটালে কিন্তু বেশ ভালোই হয় তো যাই হোক এদিকে রান্না হয়ে গেছে দেখো মুড়িখণ্ড একদম রেডি আর একটু পরে আমি বাবানকে খাইয়ে দেব তো ও খেলছিল আর দুষ্টামি করছিল। তো তারপরে ওকে এখন ভাতটা খাইয়ে দেব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিও যদি দেখতে চাও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই প্রার্থনা করি তো ঠিক আছে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতন টাটা এখানেই শেষ করছি